পশ্চিমবঙ্গে WBSEDCL থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পদের জন্য আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে, সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পাওয়ার বিদ্যুৎ উন্নয়ন ভবন ফিফথ ফ্লোর ব্লক সেক্টর 2 সল্টলেক সিটি কলকাতা 7106 থেকে নোটিশ জারি হয়েছে 4/7/2024 তারিখে। প্রথমেই নোটিফিকেশনে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ WBSEDCL থেকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে, ডাইরেক্ট এখানে দেওয়া হয়েছে। কী পোস্ট কী বিষয় সেগুলো আমরা এখান থেকে কিন্তু দেখে নেব। নিচের দিকে আসলে আপনারা এখানে পাচ্ছেন এর ডিটেলস বিষয়ে। প্রথমেই আমরা যে পোস্টের নাম, সেই পোস্টের নামটি আমরা এখানে দেখে নেব। এখানে ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন, এখানে বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড WBSEDCL এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ ইজ এঙ্গেজ ইজ বিজনেস অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি হাইড্রো ওর সোলার জেনারেট পাওয়ার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং অ্যানুয়াল টার্নওভার মোর দ্যান 30 crore। এ কোম্পানি ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম এক্সপিরিয়েন্স প্রফেশনাল উইথ ইনক্যাপেবল পারফরমেন্স রেকর্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কমপ্লিট। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের প্রফেশনাল পোস্টে নেওয়া হচ্ছে। এই প্রফেশনাল পোস্টে যারা আবেদন জানাতে চান তাদের কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এর জন্য কোয়ালিফিকেশান কী লাগছে এখানে দেখে নেব। প্রথমেই কোয়ালিফিকেশান বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। এর সঙ্গে ক্যান্ডিডেট শুড হ্যাভ এ অ্যাটলিস্ট 25 years আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে পাওয়ার সেক্টরে, তাহলে আপনারা এটার জন্য আবেদন জানাতে পারবেন। সেটা ধরা হবে 1 January 2024 তারিখ অনুসারে। সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে বা পাবলিক সেক্টর হতে পারে, আপনারা যে কোনো সেক্টরে সেটা কাজ আপনাদের 25 বছর দেখাতে হবে। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 62 বছর 1/1/2024 তারিখ অনুসারে। এইবার বলা হয়েছে টিউনার অফ অ্যাপয়েন্টমেন্ট দ্য পজিশন উইল বি কন্ট্রাকচুয়াল বেসে, ডিউরেশন 3 years কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে। তারপরে আপনাদের এটা রিনিউয়েবল হবে আপনাদের পারফরমেন্সের উপরে। এবার চলে আসবো আমরা পরের পেজে। পরের পেজে আসলে এখানে দেওয়া হয়েছে কম্পোজিশন, আপনাদের স্যালারির কথা বলা হয়েছে। দ্য পোস্ট কেরিয়ার পে ব্যান্ড 1,56,500 থেকে 2,10,800 পর্যন্ত আপনাদের স্যালারি দেওয়া হবে। এর সঙ্গে ড্রেসনেস অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, ইলেকট্রিসিটি অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, লিভ ট্রাভেল কনসেশন, ফ্রি হসপিটালাইজেশন বেনিফিট, ডেপুটি হসপিটাল অ্যান্ড এই সমস্ত ধরনের, আপনাদের ড্রাইভিং কার অর্থাৎ গাড়িও পর্যন্ত এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এই সমস্ত কিছু সুবিধা প্লাস এত বেতন স্যালারি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো প্রচুর স্যালারি, প্রচুর বেতন। যারা আবেদন করতে চান এক্সপিরিয়েন্স সহকারে আবেদন করতে হবে। আবেদন করবেন কীভাবে সেটাও জেনে নিন। আবেদন করবার জন্য এই যে মেল আইডিতে আপনাদের কিন্তু ফর্ম পাঠাতে হবে, দুটো মেল আইডি এখানে মেনশন করা হয়েছে। দুটো মেলের মধ্যে যে কোনো একটা মেলে 5টার মধ্যে 26 জুলাই অর্থাৎ এ মাসের 26 তারিখ 5টার মধ্যে ফর্ম আপনাদের স্ক্যান করে PDF করে পাঠাতে হবে। আর যারা এমনি পাঠাতে চান তারা কিন্তু এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এই যে টু দ্য সেক্রেটারি, এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে 26 তারিখের মধ্যে। খামে ভরে ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠাতে হবে। এবং আপনারা মেল যদি পাঠান সাবজেক্টে লিখলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন এটা লিখবেন। আর যারা যারা এমনি আপনারা খামে পাঠাবেন তারা কিন্তু খামের উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন এটা অবশ্যই মেনশন করবেন। সমস্ত ডিটেলস বিষয়গুলো বললাম। এবার পরের পেজে আসলে এখানে আপনারা পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা প্রিন্ট আউট করবেন। দুটো পেজ পাতার ফর্ম আছে, ফর্ম প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্টস সহকারে মেল করবেন অথবা বাই পোস্টে পাঠাবেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।